প্রিয় দর্শক একবিংশ শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সম্প্রসারণ এখন সময়ের দাবি এই প্রেক্ষাপটে আমরা আমাদের ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি হাতকে যদি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা তথা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা কোনো কঠিন কাজ নয় এই প্রেক্ষাপটে আজ আমরা কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং নানাবিধ সুযোগ সুবিধা বিষয়ে আলোচনা করব আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার বিশ্বাস উপস্থিত রয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এ পাশে আরও উপস্থিত রয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ ডক্টর সুশান্ত কুমার বসু এবং আমার বাম পাশে উপস্থিত রয়েছেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ এমরান পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ মুকলেসুর রহমান সিনিয়র অপারেশনস অফিসার এবং টাস্ক টিম লিডার বিশ্ব ব্যাংক এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং আমার সামনে উপস্থিত রয়েছেন কারিগরি শিক্ষাঙ্গনের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে কারিগরি শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠানটি শুরু করছি শুরুতেই আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের কাছে জানতে চাই পৃথিবীর দেশে দেশে এখন কারিগরি শিক্ষার জয় জয়কার বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থাটি কেমন আছে উপস্থাপক যেমনটি বললেন যে সারা পৃথিবীতে কারিগরি শিক্ষার জয় জয়কার চলছে বাংলাদেশও কিন্তু এর থেকে আজ আর পিছিয়ে নেই দেশের স্বাধীনতা প্রাপ্তির প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে এই চুয়াল্লিশ বছরে কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কর্মসূচি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের আলোকে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সার্বজনীন শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ প্রাধিকার প্রদান করা হয়েছে এবং দু সাল থেকে জাতীয় শিক্ষানীতির আলোকে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে আমাদের কারিগরি শিক্ষার অগ্রযাত্রার অভিযাত্রা শুরু হয়েছে এই অভিযাত্রায় সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ শিল্পপতি সকলের সম্মিলিত প্রচেষ্টায় কারিগরি শিক্ষাকে প্রকৃত অর্থে গুণগত মানে এর প্রচার প্রসার এবং উন্নয়নে আমরা সকলে মিলে কাজ করে চলেছি এবং আগামী দিনে কারিগরি শিক্ষাই হবে বাংলাদেশে অগ্রগতির মূল হাতিয়ার এবং মূল কেন্দ্রবিন্দু আমরা খুব তাড়াতাড়ি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে জাতীয়ভাবে আমরা কারিগরি শিক্ষা ক্ষেত্রে আমরা অর্জনের বিষয়ে আমরা দেশবাসীকে অবহিত করার জন্য একটি পরিকল্পনা নিয়েছি আমরা ইতিমধ্যে বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রচার প্রসার ও উন্নয়নে এবং এনরোলমেন্ট বৃদ্ধির লক্ষ্যে ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি আমরা ইতিমধ্যে আরও একশোটি উপজেলায় একশোটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি পর্যায়ক্রমে সকল উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হবে সুখের কথা বেসরকারি খাতকেও অধ্যক্ষকে আমরা সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি এবং তারই ফলশ্রুতিতে প্রায় সাড়ে সাত হাজার বেসরকারি খাতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে স্থাপিত হয়েছে আমরা সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয় আপনার কাছে জানতে চাই কি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং আপনারা কী কী কার্যক্রম বাস্তবায়ন করছেন ধন্যবাদ বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ সম্প্রসারণ এবং এর মান উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে কর্মসংস্থায় নিয়োজিত করে দারিদ্র বিমোচন তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্যই এই প্রকল্প কাজ করে যাচ্ছে ইত্তবসর এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে একটা ইমপ্লিমেন্টেশন গ্রান্ট দেওয়া হচ্ছে ছেলে মেয়েদেরকে বৃত্তি প্রদান করা হচ্ছে যেন তারা ড্রপ আউট না হয় এবং তাদের লেখাপড়া খরচ চালিয়ে নেওয়ার জন্য তারপর আমরা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের আর সুযোগ সুবিধা স্বল্প মেয়াদি যে প্রশিক্ষণ সেন্টার রয়েছে সেগুলোকেও আমরা দিচ্ছি সেখানেও বৃত্তি প্রদান করা হচ্ছে মাসিক টাকা হারে এবং এদের জব প্লেসমেন্টের জন্য যেন তারা শুধু প্রশিক্ষণ কিংবা শিক্ষা শেষ করলেই হবে না সাথে সাথে যেন তারা চাকরি পায় তার জন্য কিন্তু একটা প্রতিটা ইনস্টিটিউটে একটা জব প্লেসমেন্ট সেল করা হয়েছে এবং আমাদের প্রত্যাশা এভাবে যদি আমরা কাজ করি আগামী বিশ সালের আগেই আমরা বিশ পার্সেন্ট কারিগরি শিক্ষার হার বাড়াতে সক্ষম আপনাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা জেনেছি যে ব্যাংক এগিয়ে এসছে বিশ্ব ব্যাংকের সম্মানিত সিনিয়র অপারেশন অফিসার ডক্টর মোহাম্মদ মুকলেসুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে আমি এ পর্যায়ে জানতে চাই যে কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সম্প্রসারণের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা যে এগিয়ে এসছেন এর লক্ষ্য এবং উদ্দেশ্যটি যদি আমাদেরকে একটু স্পষ্ট করে বলেন ব্যাংকের উদ্দেশ্য হলো এই দেশের আর্থ সামাজিক উন্নয়ন সাধিত করা যাতে দারিদ্র বিমোচন ঘটে এবং প্রসপারিটি সমাজের বিস্তৃত হয় এই দেশে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং লার্জ ইয়াত পপুলেশন এদেরকে কর্মমুখী করা গেলে খুব দ্রুত এ দেশকে অর্থনৈতিক মুক্তি দেওয়া সম্ভব আমরা এ পর্যায়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সময় চেয়ারম্যান মহোদয়ের কাছে একটু যেতে চাই বাংলাদেশের কারিগরি শিক্ষার গুণগত মানটি কোন পর্যায়ে রয়েছে এবং এটি বৃদ্ধি করবার জন্য আপনারা কীভাবে কাজ করছেন কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা চলছে এটা অব্যাহত আছে প্রায় চারশো জন আমাদের শিক্ষক সিঙ্গাপুরে তারা প্রশিক্ষণ নিয়েছেন এটা স্টেপের মাধ্যমে এবং একইভাবে আমাদের কোর্স কারিকুলাম আপডেটের বিষয়টা চলছে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে যোগসূত্র স্থাপন করেছি ফলে আশা করি যে কারিগরি যে কাঙ্ক্ষিত যে অর্জন সেটা অর্জিত হবে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে বেশ কজন আমাদের সঙ্গে আজকে অডিয়েন্সে উপস্থিত রয়েছেন তারা কেউ কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে কারিগরি শিক্ষার মাধ্যমে উচ্চ উচ্চশিক্ষায় যাবার পথটি কেমন সেটি তাদের কাছ থেকে আমরা শুনতে চাই ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের জন্য একটি একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় আছে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তা পাচ্ছি না সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না উচ্চশিক্ষা গ্রহণের জন্যে আমাদের এই মুহূর্তে সরকারি চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ ইতিমধ্যে দুইটা চালু আছে এবং আরও পর্যায়ক্রমে আরও দুটা চালু হচ্ছে তো আমার মনে হয় যে এইখানে আমাদের ভর্তির একটা সুযোগের বিষয়ে আমাদের সরকার বিবেচনা করছেন জি আমরা উত্তরটি পেয়ে গেছি চমৎকার সব সুযোগ সৃষ্টি হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ দীর্ঘদিন ধরে আপনি এই সেক্টরে কাজ করে যাচ্ছেন আপনার কাছ থেকে জানতে চাই কারিগরি শিক্ষা অঙ্গনের একজন শিক্ষক হিসেবে আপনি কীভাবে দেখছেন এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য সুযোগ বা সম্ভাবনা কতটুকু আপনি মনে করেন আসলে পলিটেকনিক ইনস্টিটিউট হল কারিগরি শিক্ষার সুতিকাগার কারিগরি শিক্ষা অঙ্গনে বিভিন্ন সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এগুলো বাস্তবায়ন করে থাকে আপনারা জানেন আমাদের এখন প্রতিবন্ধী ছাত্রছাত্রীও আমাদের শিক্ষাঙ্গনে আসছে তাদের জন্য আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে একটা কোটা সরকার কোটা তারাও আমাদের সমাজের অংশ তাদের উন্নয়নের অংশ আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে সেই বিষয়ে আমরা চেষ্টা করব আরেকবার আপনার কাছে আসতে তার আগে আমি স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্টে সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে আরেকবার যেতে চাই এইসব শিক্ষার্থীরা প্রশিক্ষণার্থীরা কর্মজীবনে কিভাবে প্রবেশ করছে কি ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছে কি সুবিধা তারা অর্জন করছে আমাদের রেকর্ডে যেটা আমরা দেখতে পাই যে প্রশিক্ষণ উত্তর একচল্লিশ শতাংশ মেয়েই তারা চাকুরি পেয়ে যাচ্ছে আবার অনেকে সহযোগে আত্মকর্ম সংস্থানের কাজ করছে যেমন বর্তমানে যেটা আমরা দেখতে পাই খুবই বেশি মাত্রায় সেটা হচ্ছে যে মোবাইল ফোন মেরামত এই বিষয়টিকে সামনে রেখে আমাদের অনেক ছেলে মেয়ে টেট থেকে পাস করার পর নিজস্ব এলাকায় গিয়ে একটা দোকান দিয়ে দেখা যাচ্ছে যে ভালো উপার্জন করছে এবং সাথে সাথে অন্যদেরকেও চমৎকার একটি তথ্য আপনার কাছ থেকে জানলাম বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তার অধ্যক্ষ আমাদের কাছে রয়েছেন ডক্টর শাখাওয়াত হোসেন আপনার কাছে জানতে চাইব প্রতিষ্ঠান পর্যায়ে সুযোগ সুবিধাটি দিচ্ছেন শিক্ষার্থীদের সারা কেমন পাচ্ছেন এবং তাদের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে প্রবেশের কোনো তথ্য আপনারা রাখছেন কিনা দেশের অধিকাংশ শক্তির ভিতরে যেটা যুব সমাজ সবচাইতে বেশি এদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প যেমন নাই কথাটি ঠিক এই জন্যেই এই দক্ষ জনশক্তি তৈরির প্রথম যেটা পদক্ষেপ সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে ধন্যবাদ একটু একটি বিষয়ের আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আমি শুনেছি আমরা জেনেছি যে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট স্থাপন করেছে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সেটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা আমরা শুনবা ব্যাংকের প্রতিনিধির কাছ থেকে স্টেফের এই প্রকল্পের উদ্যোগের আগে সংক্ষিপ্ত ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষকের ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা ছিল না আমরা যখন অনুভূত করলাম যে এখানে একটি ট্রেনিং সেন্টার দরকার বিএমইটি এবং বাংলাদেশ কুরিয়া ট্রেনিং সেন্টার এগিয়ে আসলো এবং একটা ট্রেনিং সেন্টার স্টাবলিশড হলো এবং ট্রেনিং চলছে শুধু এখানেই শেষ হয়নি এটা তো এক্সিস্টিং ফ্যাসিলিটির মধ্যে এই ট্রেনিংটা চলছে এই ট্রেনিংয়ের ইনস্টিটিউশনের সফলতা দেখে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এগিয়ে এসেছে এটা ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়ার জন্য আমি বিশ্বাস করি একটা ইনস্টিটিউশনালাইজড হবে শিক্ষকদের প্রশিক্ষণ এবং এই সংক্ষিপ্ত ট্রেনিংয়ের বিষয়টি আরও বেশি কার্যকর হবে ধন্যবাদ আপনাকে এ বিষয়ে কারিগরি শিক্ষাঙ্গনের একজন অধ্যক্ষ রয়েছেন আপনার কাছে জানতে চাই কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগটি কতটুকু রয়েছে এবং মর্যাদার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন শিক্ষকদের মান উন্নয়ন জন্য বর্তমান সরকার এবং বর্তমান আমাদের ডিজি মহোদয় এই ডিজি আমাদের অধিদপ্তরে যোগদান করার পরে এবং সচিমর মহাদয়ের আন্তরিক প্রচেষ্টায় আমাদের শিক্ষকদের অনেক প্রমোশন এবং তাদের পদোন্নতি আপনি বলতে চাইছেন যে তারা বিভিন্নভাবে ভাবে সরকারি যে সমস্ত উদ্যোগগুলা গ্রহণ করেছেন অবশ্যই শিক্ষক পর্যাপ্ত প্রশিক্ষণ শিক্ষকদের মান উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের মধ্য থেকে একটি প্রশ্ন সরাসরি গ্রহণ করতে চাই ঢাকা প্রকোশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুর থেকে এসেছি আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে প্র্যাকটিক্যাল সেক্টরে এবং উচ্চশিক্ষা সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম হওয়ার কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি এই সমস্যার সমাধানের লক্ষ্যে স্যার আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এটা জানালে খুব ভালো হতো ধন্যবাদ আপনাকে অধ্যক্ষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আপনি এই প্রশ্নের জবাবে কি বলবেন প্র্যাকটিক্যালের দিকটা কম হয়ে তার দিকটা বেশি হয়ে যাচ্ছে বাস্তবতা নিরিখে যে আমাদের কোর্স কারিকুলাম যেটা আছে সেটাতে আমাদের একটা ছাত্রছাত্রীকে অবশ্যই থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে পাশ করতে হয় সেখানে আমাদের কোর্স কারিকুলামে যে পরিমাণ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে তারা তাত্ত্বিক পাশ করতে যে হিমশিম খেয়ে যায় এবং সেখানে আমাদের প্র্যাকটিক্যাল দিকটা অবশ্যই উপেক্ষিত হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কি পর্যাপ্ত সংখ্যক আধুনিক যন্ত্রপাতি ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কিছু কিছু যন্ত্রপাতি যেমন মেকানিক্যাল ডিপার্ট ডিপার্টমেন্টে আমাদের সিএন মেশিন আছে ফুড টেকনোলজিতে কিছু আধুনিক যন্ত্রপাতি আছে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমাদের কিছু যন্ত্রপাতি আছে আমরা সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর শাখাবাত হোসেন আপনার কাছে জানতে চাই আপনার প্রতিষ্ঠানে কি যুগোপযোগী ল্যাব ইকুইপমেন্ট বা ওয়ার্কশপ ইকুইপমেন্ট আছে যেটার মাধ্যমে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন ধন্যবাদ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দুই হাজার সালে কৈকা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহযোগিতায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করা হয় তার মানে আমরা আধুনিক যন্ত্রপাতিতে এবং প্রকল্প থেকে হয়তো আপনাদেরকে প্রকল্প থেকেও অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে আর কোন প্রশ্ন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বগুড়া থেকে আমার প্রশ্নটি হচ্ছে যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির সাথে টেকনোলজি ভিত্তিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে প্রতিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারে আপনাদের পদক্ষেপ জানতে চাচ্ছি জি ডক্টর মোহাম্মদ মকলিসুর রহমান আমি উদাহরণস্বরূপ বলবো চায়নাতে সেখানে ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের মধ্যে কোনো পার্থক্য নেই ওয়ার্কশপগুলো ইন্ডাস্ট্রি সাপ্লাই করে ইন্ডাস্ট্রি স্পেশালিস্টেরা স্টুডেন্টদেরকে ট্রেনিং দেয় যার ফলে তারা যখনই গ্রাজুয়েট হচ্ছে তখনই ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়ে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আমরা সেটি শুরু করেছি আমি বিশ্বাস করি এদেশের ছাত্রছাত্রীরা যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে তারা এই সুযোগটি পাবে জি ধন্যবাদ আপনাকে আর কোনো প্রশ্ন আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখনও তাত্ত্বিক বিষয়ের উপর প্র্যাকটিক্যাল বিষয় থেকে বেশি গুরুত্ব প্রদান করছে তাই জবের ক্ষেত্রে আমরা যখন যাচ্ছি তখন আমাদের ইন্টার্নশিপটা জবের জন্য উপযুক্তভাবে কমপ্লিট হচ্ছে না তো এই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন প্রকল্প পরিচালক মহোদয় ধন্যবাদ আমরা এই বিষয়টি উপলব্ধি করে আমাদের প্রকল্পের থেকে আমরা এইভাবে চিন্তা করছি যে যারা বিশেষ করে ডিপ্লোমা লেভেলে পড়াশোনা করছে তাদের বিভিন্ন সময় বিশেষ করে ফার্স্ট ইয়ারের পরেই আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠাচ্ছি যেন তারা হাতে কলমে যেন ওখানে গিয়ে কাজটা করতে পারে এবং দেখতে পারে এভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি ধন্যবাদ আপনাকে আমরা আর একবার অডিয়েন্সের কাছে যেতে চাই আমি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছি আপনাদের কাছে আমার কোর্শেন বহির্বিশ্বে প্রায় সকল দেশেই দু থেকে তিন বছরের মধ্যে ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট হচ্ছে কিন্তু আমাদের দেশে চার বছরের এই দীর্ঘমেয়াদী কোর্সটি কিভাবে স্বল্প সময়ে কমপ্লিট করা যায় সেক্ষেত্রে আপনার কী পদক্ষেপ ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান ধন্যবাদ আসলে কোর্সটি দু বছর ছিল না এটা তিন বছর মেয়াদি ছিল এবং পরবর্তীতে চাহিদার প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে এটা চার বছরের উন্নতি হয় এখন আমাদের যে স্টেক হোল্ডার আছে পার্টিকুলারলি আমাদের আইডিবি ওনাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং বহির্বিশ্বের যে চলমান যে কোর্সগুলো আছে ডিপ্লোমা লেভেলে সেটা নিয়ে আলোচনা করে আমার মনে হয় যে একটা কনসেনসন আমরা আসতে পারব খুব শীঘ্রই জি ডক্টর কন্ট্রিবিউট করতে চাই এখন যে তিন বছর মেয়াদি পরে একটা ফাইনাল পরীক্ষা হয় হয়েদার আপনারা সেটা প্রতি বছরে অথবা সেমিস্টার সিস্টেম করতে পারেন কিনা তাহলে কন্টিনিউয়াস এন্ট্রি এবং কন্টিনিউয়াস অ্যাকজিট হলে তাদের যোগ্যতা অনুযায়ী আপনি সার্টিফিকেট দেবেন তারা যখন মনে করবে আমার এই যোগ্যতা আছে আরও বেশি যোগ্যতা দরকার তখন আবার আপনাদের কাছে ফেরত আসবে এই প্রক্রিয়াটি পৃথিবীর বিভিন্ন দেশে চলছে আমি আশা করি আপনারা সে বিষয়টি চিন্তা করবেন আপনার পরের জনের পরে একটু মাইক্রোফোনটা যদি জুনিয়র ইনস্ট্রাক্টর স্টেপ বর্তমানে নওগাঁ পলিটেকনিকে কর্মরত আছি তো আমরা স্টেপের সকল শিক্ষকবৃন্দ দুই শিফটে ক্লাস গ্রহণ করে থাকি কিন্তু আমাদেরকে সেকেন্ড শিফটের কোনো সম্মানই প্রদান করা হয় না তো সেকেন্ড শিফটে সম্মানী প্রদান করা হবে কিনা ধন্যবাদ আপনার প্রশ্নটি পেয়েছি আমরা প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে যেতে চাই চমৎকার দুটি বিষয় উত্থাপিত হয়েছে আমাদের 1070 মাস থেকে শেষটি দিয়ে আমি বলতে চাই যে আমরা জানি যে এই স্টেপ প্রকল্পের মাধ্যমে প্রায় 1200 শিক্ষক বিভিন্ন পলটেকনিক ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হয়েছে তারাই মূলত এখন কিন্তু পলটেকনিক ইনস্টিটিউটগুলো পরিচালনা করছে তারা সকালে বিকালে কাজ করছে কিন্তু বিকালের কাজের জন্য তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আমরা আশা করছি আমাদের ওয়ার্ল্ড ব্যাংক তথা ব্যাংক অতিরিক্ত অর্থায়ন নিয়ে আসছে এবং প্রকল্প সারপত্রপত্রটি পরিবর্তিত হতে যাচ্ছে সেখানে কিন্তু আমরা এটা সংযোজন রেখেছি আশা করি এটা যদি পরিকল্পনা কমিশন থেকে অনুমোদিত হয় তাহলে সেটা পাওয়ার একটা সুযোগ তৈরি হবে আমি এই পর্যায়ে সম্মানিত মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর মহোদয়ের কাছে আসতে চাই গুণগত মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চয়তা বিধান করার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন দু সালে জাতীয় শিক্ষানীতির আলোকে আমরা আমাদের ইনরোলমেন্ট বৃদ্ধির লক্ষ্যে অনেক কার্যক্রম সরকারের পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে ঊনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউটের পাশাপাশি বিদ্যমান ইনস্টিটিউটের পাশাপাশি আরও তেইশটি বিশ্বমানের পলিটেকনিক স্থাপনের কাজে হাত দিয়েছি প্রকল্প প্রণয়ন আমরা করেছি আমরা একশোটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কাজ শুরু করে দিয়েছি পর্যায়ক্রমে আরও সকল উপজেলা পর্যায়ে আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে জি এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে নিশ্চয়ই এনরোলমেন্ট বাড়বে গুণগত নিশ্চিত করা হবে আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি বিশ্ব ব্যাংকের প্রতিনিধির কাছ থেকে জানতে চাইব যে কারিগরি শিক্ষাকে ঘিরে আপনাদের আর কি নতুন কোনো পদক্ষেপ বা কী প্রত্যাশার জায়গাটি আমাদেরকে যদি বলেন বিশ্বব্যাংকের প্রত্যাশা হলো এদেশের এদেশটি যত দ্রুত উন্নত একটি দেশে পরিণত হয় তা করতে হলে এখানে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে যুব সমাজকে কর্মমুখী করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ক্যাপিটাল আসছে কিন্তু দক্ষ জনশক্তি না থাকলে এই ক্যাপিটাল এদেশে থাকবে না চলে যাবে আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার কার্যকরী পদক্ষেপ নেবেন এবং ডেমোগ্রাফি